হোয়াভে খুব দ্রুতই তাদের পি সিরিজের ফ্ল্যাগশিপ পি ফিফটি সিরিজ অ্যানাউন্স করতে চলেছে চাইনিজ মার্কেটে যেটা এই উনত্রিশ তারিখে তারা অ্যানাউন্স করবে বলে শোনা যাচ্ছে এবং ইতোমধ্যেই কিন্তু হুয়াভের এই পি ফিফটি সিরিজের তিনটি স্মার্টফোনের অনেক স্পেসিফিকেশন আমাদের সামনে বের হয়ে আসছে যেমন শোনা যাচ্ছে হুয়াভ যে পি ফিফটি স্মার্টফোনটি হবে সেখানে নাকি হুয়াওয়ে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চের একটি নাইনটি হার্সের ফ্ল্যাট ওয়েলের ডিসপ্লে ব্যবহার করতে পারে এবং এই স্মার্টফোনটি নাকি দুটি ভেরিয়েন্ট হবে একটা ফোর এবং একটা হবে ফাইভ জি ফোর জি ভেরিয়েন্টে থাকবে স্ন্যাপড্রাগন ট্রিপল প্রোসেসর এবং ফাইভ জি ভেরিয়েন্টে থাকবে ক্রিনের নাইন থাউজেন্ড ই এবং শোনা গেছে এখানে নাকি চার হাজার দুইশো ব্যাটারি তারা ইউজ করতে পারে যেটা ছেষট্টি ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে সাথে শোনা গেছে এখানে নাকি একটি অপটিক্যাল টেলিফটো সেন্সর তারা ব্যবহার করবে যেটা থ্রি এক্স পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবে অন্যদিকে পি ফিফটি প্রো যে স্মার্টফোনটি হবে শোনা যাচ্ছে সেখানে নাকি সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের একটি ওয়ান টোয়েন্টি হার্সের ওয়েলএড কার্ভ ডিসপ্লে তারা ব্যবহার করবে এবং এখানেও নাকি দুটি ভেরিয়েন্ট হবে একটা ফোর হবে একটা ফাইভ হবে ফোর জিতে থাকবে অবশ্যই স্ন্যাপড্র্যাগন ট্রিপলের প্রসেসরটি এবং কিরিনের নাইন থাউজেন্ড প্রসেসরটি থাকবে ফাইভ জি ভেরিয়েন্টে এবং শোনা যাচ্ছে এখানে নাকি চার হাজার তিনশো মিলিয়ে ব্যাটারি তারা ব্যবহার করবে এবং সেম ছেষট্টি ওয়াটের ফাস্ট চার্জিং তারা এখানেও নিয়ে আসবে কিন্তু এখানে পঞ্চাশ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টও তারা ব্যবহার করবে এমনটাই শোনা যাচ্ছে এবং এখানে একটি পেরিস্কোপিক ক্যামেরা সেন্সর তারা ব্যবহার করতে পারে যার মাধ্যমে ফাইভ এক্স পর্যন্ত অপটিক্যাল জুম করা যাবে অন্যদিকে এর সব থেকে বড়ো মানে হুয়াবের পি ফিফটি প্রো প্লাস শোনা যাচ্ছে এখানে নাকি সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের একটি ওয়ান টোয়েন্টি হার্সের ওয়েলের ডিসপ্লে ব্যবহার করা হবে এবং এই ডিসপ্লেটিও নাকি এস টু এস একটি কার্ভ ডিসপ্লে হবে আর শোনা যাচ্ছে হুয়াবের এই পি ফিফটি প্রো প্লাস শুধুমাত্র ফাইভ জি ভেরিয়েন্টেই আসবে আর সেখানে ক্রিনে নাইন থাউজেন্ড প্রসেসরটি তারা ইউজ করবে এবং চার হাজার তিনশো মিলিএমপের ব্যাটারি তারা এখানেও ব্যবহার করবে কিন্তু এখানে একশো ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট তারা প্রোভাইড করবে এবং পঞ্চাশ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট প্রোভাইড করবে বলে শোনা যাচ্ছে এবং শোনা গেছে এখানে নাকি তারা একটি টেরিস্কোপিক সেন্সর ব্যবহার করবে যেটা সর্বোচ্চ টেন এক্স পর্যন্ত কন্টিনিউয়াস জুম করতে পারবে এর পাশাপাশি শোনা যাচ্ছে এখানে নাকি তারা লিকুইড লেন্স ব্যবহার করতে পারে এবং লিকুইড লেন্স ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা একটা সেন্সর থেকে দুটো ক্যামেরা সেন্সরের রেজাল্ট পেতে পারি যেমন একটা ক্যামেরা সেন্সর দিয়ে আমরা সেই স্মার্টফোনটি মেইন সেন্সর এবং আলট্রাওয়াইড দুইভাবেই কাজে লাগানো যেতে পারে তো এখন দেখার বিষয় হচ্ছে এই উনত্রিশ তারিখে হুয়াভেথাদের পি ফিফটি সিরিজে নতুন কোন কোন ইনোভেশন মানে ক্যামেরাসেন্টিক ইনোভেশন আমাদের সামনে নিয়ে আসে তো আপনার মতামত কি হুয়াভের পি ফিফটি সিরিজকে নিয়ে আমার মনে হয় মোবাইল ক্যামেরা সেগমেন্টে হুয়াবের এই পি ফিফটি সিরিজ আমাদেরকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তো আপনার মতামত কি হুয়াভের পি ফিফটি সিরিজকে নিয়ে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে পারেন